কোচবিহারের দিনহাটা এক নম্বর ব্লকে পুঁটিমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের জের দলীয় কার্যালয়ে আগুন, তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর। বেশ কিছুদিন ধরেই এই এলাকায় পঞ্চায়েত ভোটের প্রার্থী নিয়ে তৃণমূল এবং যুব তৃণমূলের মধ্যে বিবাদ চলছিল। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে যুব তৃণমূল কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। দুই তৃণমূল কর্মীর বাড়িতেও ভাঙচুর করা হয়। পাল্টা হামলার অভিযোগ যুব তৃণমূল কর্মীদের। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। ব্যাপারে আলাপ করে